بسم الله الرحمن الرحيم. السلام عليكم يا দর্শক, আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ফুলকপি দিয়ে ফুলের ফুলি পিঠা। আমি একটা ফুলকপি নিয়েছি, এটাকে এখন আমি টুকরো করে নিব, এইভাবে গুলি টুকরো করে নিয়েছি, এগুলো আমি এখন পোষা করে নিব। এটা ভালো করে আমি ধুয়ে পোষা করে নিয়েছি, এটা আমি এখন গ্যাদার করে নিব। দেখুন, ফুলকপিটা গ্রেট করা শেষ। দেখুন, আমি এখানে এটার জন্য কাঁচামরিচ, কিছু গাজর কুচি করে, ধনিয়া পাতা আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এখানে আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিব, কাঁচামরিচ গাজর সব দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছা মতন, আমার এখানে যথেষ্ট মরিচ কাটা আছে। আসলে আমরা ঝাল খুব কম খাই, আমি ঝালটা একটু কম দিব, 2 চা চামচ দিব, বাকিটা থাকবে। এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব, আমার পড়ে গেছে, আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি সামান্য ছোট চামচের 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি এভাবে মিশিয়ে রাখবো। সবজিটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এটা তুলে রান্না করবো না। এটা এইভাবে দেখুন কি সুন্দর সালাদের মতন এমনি খাওয়া যায়। এটা আমি সরাসরি পিঠার ভিতরে দিব, তারপরে ভেজে নেব। পিঠার জালি এটা হাফ সিদ্ধ হবে, অত্যন্ত সুস্বাদু খেতে। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি দিতে পারেন, তবে ফুলকপির সিজন আমার কাছে খুব ভালো, সাথে আপনারা বাঁধাকপিও দিতে পারেন। আমি ফিরে আসলাম। আমি আপনাদের সংক্ষেপে বলছি, আমরা সকালবেলা নাস্তা খাই রুটি, আমরা আটাটা সিদ্ধ করে কাই করে নেই। আমি সেভাবেই আটাটাকে সিদ্ধ করে নিয়েছি, শুধু লবণ দিয়েছি আর কিছুই না। খুবই সিম্পল একটা নাস্তা, আপনারা করে দেখবেন। এটাকে আমি এখন রুটি বানিয়ে নিব, একটু গুঁড়া দিয়ে দিলাম। দেখুন, আপনারা দেখুন রুটির পুরুত্বটা, আমরা সকালবেলা নাস্তা খাই তার ডাবল এই পরিমাণে করতে হবে। দেখুন, এখন একটা বড় রুটি আমি বানিয়ে নিলাম। আপনাদের যে যেভাবে সেজে করতে চান সেভাবে করতে পারেন, ছোট বড়। আমি একটু বড়ই করব, আমি একটা বয়ামের মুখ নিয়েছি, এত বড় কুকি কাটার নেই। দেখুন, এটা এগুলি দিয়ে আমি আরো বানিয়ে নেব বেশ কিছু। দেখুন, আমি সবগুলো রুটি বানিয়ে ফিরে আসছি, পিঠাগুলি আমি এখন বানাবো। দেখুন রুটি আমি সালাদের মতো করে সবজিটাকে কেটে সুন্দর করে নিয়েছি। আপনারা এখানে কখনো ভুলেও টমেটো দিবেন না, টমেটো দিলে ভালো লাগবে না, ওটা গলে যেয়ে আপনার এই পিঠাটা মুচমুচে থাকবে না। দেখুন, আমার যতটুকু লেগেছে ততটুকুই দিয়েছি, পরিমাণে একটু বেশি আছে। এইভাবে একটু ভালো করে চেপে নেবেন, খুব খুবই সুস্বাদু খাবারটা, এত মজার। আমি আগে বানিয়ে খেয়েছি, আমি একা একা চিন্তা করলাম আসলে কেমন লাগে। আমরা সবসময় সবজি রান্না করে ভিতরে ভেজিটেবলটা আসলে দেই, তারপরে আবার ডাবল সিদ্ধ হয়, আসলে সেটা বেশি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একদম মিহি করে কাঁচাই দিলাম। এই যে এইভাবে আপনারা দেখুন, খুবই সোজা এই পিঠাটা, অনেক পুরনো আমলের, এটা একটা ঐতিহ্যবাহী এবং সারা জীবনে এটা থাকবে এবং 12 মাসে এই পুলি পিঠাটা চলে। পুলি ঝাল হয়, সবজির হয়, নারকেলের হয়, খিস্সার হয়, অনেক রকমের পুলি হয়। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, ঝালটা আপনাদের পছন্দ, আপনারা বাড়ায় অনেকেই ঝাল খুব পছন্দ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু জোরে চাপ দিয়ে সামনের দিকটা একটু বাড়িয়ে নেবেন। দেখুন, বাড়িয়ে নিলে এই কাজটা করতে আমাদের সুন্দর হয় এবং পিঠাটাও সুন্দর হয়। দেখুন,
পিঠাগুলি বানানো শেষ, আমি দুইটা প্লেটে নিয়েছি, বানিয়ে দেখুন। আমি কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে রেখে দিব। আপনারা যদি ফ্রোজেন করেন, আপনাদের ইচ্ছা, এটা আপনারা চাইলে ব্রেডক্রামে গড়িয়ে ডিমের মধ্যে চুন ভিজিয়ে রেখে দিতে পারেন, বা এমনিও রেখে দিতে পারেন। আমি এমনিতেই রাখবো, ভালো থাকে, কোনো সমস্যা হয় না। খুব আস্তে জ্বালে ভাজবেন প্রথমে, তারপরে আপনার এটাকে একটু হাই হিটে দিবেন, তাহলে মুচমুচে হবে। অত্যন্ত সুস্বাদু একটা খাবার, স্বাস্থ্যের জন্য খুব ভালো। ভিতরে কোনো তেল নাই, তেল ছাড়া সবজি। উপরে যতটুকু লাগে, সিদ্ধ আটা এমনিতেই তেল কম লাগে। আমি কিছুটা ভাই ভেজে আপনাদের আবার দেখাবো। ফ্রাই প্যানে আমি গরম তেল দিয়েছি, আমি ফুলকপির পিঠাগুলি ভাজতে নিয়ে আসলাম, দিয়ে দিচ্ছি। আমি পাঁচটা করে পিঠা একসাথে ভাজবো। আমি খুব লো মিডিয়াম হিটে ভাজছি, এটা ভিতরে সবজিটা সিদ্ধ হবে, সেই জন্য আমি পরে ফুটানোর পরে হাই হিটে ভেজে নেবো। পিঠাগুলি আমি উল্টিয়ে দিলাম, আমার 5 থেকে 6 মিনিট লাগবে ভাজতে। ফুলকপির পুলি পিঠাগুলি ভাজা শেষ, আমি এগুলি তুলে নেব। প্রিয় দর্শক, ফুলকপির পিঠা বানানো, পুলি পিঠা বানানো শেষ, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনারা বাসায় বানিয়ে খাবেন, এবং খুব মজাদার একটা পিঠা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।